السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. شكرا দর্শক শ্রোতা সিলেট মিডিয়া মাদ্রাসা। আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা দাখিল অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় নষ্ট নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই প্রথম নষ্ট নিয়ে আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওটি দেখেছেন এবং দ্বিতীয় নষ্টটি দেখছেন। এখন যারা যারা প্রথম নষ্টটি দেখেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে প্রথম নষ্টটি দেখে নেবেন, আর যারা দেখেছেন তারা কন্টিনিউ করতে পারেন। ক্লাস শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং লাইক কমেন্ট আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টে করতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনাদের এই কমেন্টের উত্তরগুলো দেওয়ার। তো আমরা আমাদের আজকের পড়া টপিকটা বলে দিই। আজকে আমরা দ্বিতীয় নষ্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তিনটি হক। আমরা প্রথম নষ্টে বলেছিলাম যে তিনটি হক রয়েছে মানুষের উপরে, সেই তিনটি হক কী কী সেটা আমরা আজকের এই নষ্টের মাধ্যমে জানব। তো তিনটি হকের মধ্যে প্রথমটি হচ্ছে হাকুল্লাহ সুবাহান হত আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাল্লাহার হক। এরপরে রয়েছে আসানি হাকুল ওয়ালিদাইন, পিতামাতার হক। এরপরে রয়েছে হাকুন নাস, অর্থাৎ মানুষের হক। তো আমরা যদি প্রথমটি নিয়ে প্রথমটি থেকে শুরু করি, আল্লাহ হাকুল্লাহ সুবাহান তালা, আল্লাহ তাল্লাহার হক প্রথম। ফাহুয়া রব্বুনা, ফাহুয়া তিনি রব্বুনা আমাদের রব, ও খালিকুনা আমাদের স্রষ্টা, ও রাজিকুনা আমাদের রিজিক দাতা। একসাথে হলে কী হবে, আল্লাহ তিনি ফাহুয়া তিনি আমাদের রব, স্রষ্টা এবং রিজিক দাতা। ও হাক্কুহু আন না আবুদাহু, অর্থাৎ তার হক হচ্ছে আন না আবুদাহু, আমরা তার ইবাদত করব। ওয়াহদাহু শুধুমাত্র তার, আর না আবুদাহু ওয়াহদাহু আমরা শুধুমাত্র তার ইবাদত করব। লা শারিক লাহু, তার কোনো শরিক নেই, তার কোনো অংশীদার নেই, তার ইবাদতের মধ্যে আমরা কাউকে অংশীদার করব না। ও নুতিয়া আমরহু, আমরা তার সমস্ত আদেশগুলো মেনে চলব, তার আনুগত্য করব। অর্থাৎ আনুগত্য করা মানে হচ্ছে আমরা তার নিষেধগুলো থেকে বেঁচে থাকব এবং তার আদেশ আমরা পালন করব। ও নাতাওয়াক্কালা আলাই, এবং সমস্ত বিপদে আপদে অর্থাৎ যেখানেই হোক, নাতাওয়াক্কালা মানে আমরা হচ্ছে তাওয়াক্কুল করব আলাইহি, তার উপরে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সময় আমরা তার উপর ভরসা করব। ওয়ালা নাখাফা, অর্থাৎ আমরা ভয় করব না, ইল্লা মিনহু তাকে ছাড়া কাউকে, তাকে ছাড়া কাউকে আমরা ভয় করব না, অর্থাৎ আমরা শুধুমাত্র তাকেই ভয় করব। এই জায়গায় লা এবং ইল্লার যে অর্থটা আমরা উঠাবো, এটার সিস্টেম হচ্ছে লা এবং ইল্লা দুটোকেই যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা শুধুমাত্র লাগাবো এখানেরটা, আমরা শুধুমাত্র তাকেই ভয় করব। এটাকে মানে যদি আমরা ফ্ল্যাট অনুবাদ বলি, মানে একদম ভেঙে ভেঙে যদি অনুবাদ করি তাহলে এরকম হবে, লা নাখাফা অর্থাৎ আমরা ভয় করব না, ইল্লা মিনহু তাকে ছাড়া কাউকে। তো এটাকে যদি আমরা সুন্দরভাবে অনুবাদ করি তাহলে হবে, আমরা শুধুমাত্র তাকেই ভয় করব। ওয়ালা নারজু সিওয়াহু, এবং একই কথা সিওয়া এবং ইল্লা একই রকম অর্থ থাকে। ওয়ালা নারজু, আমরা কোনো কিছু আশা করব না, সিওয়াহু তিনি ছাড়া অন্য কারোর কাছ থেকে, অর্থাৎ আমরা শুধুমাত্র তার কাছ থেকেই কোনো কিছু আশা করব। আশা করি পরিষ্কার হয়েছে। আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, আসানি হাকুল ওয়ালিদাইন, পিতামাতার হক। পিতামাতার হকে প্রথমে বলেছে ফাহুমা, আর তারা, হুমা মানে হচ্ছে তারা দুজন। সহিবাল ফদলি আলাইনা, দেখুন সহিবুন শব্দের শেষে একটা আলিফ দিয়েছে, এটার মানে সহিবুন শব্দটার দ্বিবচন, তাসনিয়া। তো অর্থাৎ পিতামাতা যেহেতু দুজন, আল ওয়ালিদান থেকে আল ওয়ালিদাইনি, আল ওয়ালিদান শব্দটা মূলত, আল ওয়ালিদান থেকে আল ওয়ালিদাইনি, দ্বিবচনের কারণে একটা আলিফ যুক্ত হয়েছে। সহিবাল ফদলি আলাইনা, তারা দুজনই হচ্ছে আমাদের আমাদের কাছে সম্মানের পাত্র। বাদ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের পাত্র, তারপরেই পিতামাতা। ফি তারবিয়াতিনা, অর্থাৎ আমাদেরকে লালন পালন করার কারণে। ওয়াল ইনফাকে আলাইনা, আমাদের পিছনে খরচ করার কারণে, ইনফাক মানে খরচ করা, আলাইনা আমাদের উপরে বা আমাদের পিছনে। ওর ইয়াতিনা, এবং রক্ষণাবেক্ষণের কারণে। ফি মিন সিগরিনা, অর্থাৎ আমাদেরকে তারা রক্ষণাবেক্ষণ করেছেন বিভিন্ন বিপদ থেকে, আপদ থেকে তারা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেছেন। মিন সিগরিনা, আমাদের ছোটোবেলা থেকে, ছোটোবেলা থেকেই যতটুকু সময় তারা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেছেন, এই কারণে আমরা তাদেরকে সম্মান করবো। হাক্কুহুমা, তাদের হক কী, আর নুহাইব্বাহুমা, আমরা তাদেরকে ভালোবাসবো। অনুতি আহুমা, তাদের আনুগত্য করব। অনুকদ্দিমা লাহুমা কুল্লামা নাস্তাতি অহু, এবং তাদের সামনে আমরা পেশ করব মা নাস্তাতি অহু, যতটুকু আমরা পারি আমাদের সাধ্য অনুযায়ী আমরা পেশ করব। মিন মুসা আদাতিন, সহযোগিতা, অর্থাৎ আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা তাদেরকে করব।
অবিখাসতেন, এখান থেকে অনেকে অর্থটা উঠাতে নাও পারতে পারে। নকদ্দিমা লাহুম মানে হচ্ছে আমরা তাদের সামনে পেশ করব, কুল্লা মা নাস্তাতি আহু, যতটুকু আমাদের সাধ্যে, কুল্লা অর্থাৎ মা নাস্তাতি আহু অর্থাৎ যতটুকু আমরা পারি, মিন মুসা আদাতিন সহযোগিতা, যতটুকু সহযোগিতা আমরা করতে পারি ততটুকু সহযোগিতা আমরা তাদের সামনে পেশ করব। যদি আমরা ফ্ল্যাট অনুবাদ করি তাহলে আমরা বুঝতে পারি এখান থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করব। অবি খসতিন, আর বিশেষভাবে ইজা তাকদ্দামাত বিহিমা সিন্নু, অর্থাৎ ইজা তাকদ্দামাত বিহিমা, যখন তাদের সামনে আসবে আর সিন্নু বার্ধক্য, অর্থাৎ বার্ধক্য তাদের সামনে আসবে, অর্থাৎ তারা যখন বার্ধক্যে উপনীত হবে, ইবতিগা রিদাইহিমা, আমরা তাদের কী করব, তাদের সন্তুষ্টি অন্বেষণ করব, অর্থাৎ কোন কাজে তাদের সন্তুষ্টি, অরাহাতিহিমা, কোন কাজে তাদের শান্তি, কোন কাজটা করলে তারা শান্তি পায়, কোন কাজটি করলে তারা সন্তুষ্ট হয়, এই বিষয়টা আমরা খোঁজার চেষ্টা করব। জাজা আন, এবং আমরা প্রতিদান খুঁজব, লিমা বাজালাহু, অর্থাৎ তারা যে সহ্য করেছে, ফি সাবিলিনা, আমাদেরকে আমাদের যে চলার পথে তারা যা যা সহ্য করেছে, মিন জুহদিন, সাবিলিনা অর্থাৎ আমাদের ছোটোবেলা থেকে তারা যতদিন আমাদেরকে লালন পালন করেছে, আমাদের জন্য তারা যেই কষ্টটা, যেই পরিশ্রমটা তারা সহ্য করেছে, মিন জুহদিন মানে পরিশ্রম, ও আনায়ন মানে কষ্ট, আমাদেরকে আমাদের জন্য তারা যেই কষ্টটা সহ্য করেছে এটার প্রতিদান আমরা খুঁজব। জাজান মানে প্রতিদান, বাজাল্লাহু মানে তারা সহ্য করেছে। আশা করি ক্লিয়ার। আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আসালিস, হাকুন নাস, মানুষের হক, মিম্মান লাহুম বিনা করবাতুন, মিম্মান লাহুম যাদের সাথে রয়েছে, মিম্মান লাহুম যাদের সাথে রয়েছে, মিম্মান লাহু যার সাথে রয়েছে, মিম্মান লাহুম যাদের সাথে রয়েছে, বিনা করবাতুন অর্থাৎ আমাদের আত্মীয়তা, যাদের সাথে আমাদের আত্মীয়তা রয়েছে, আও কানু মিনাল মুহতাজিন অর্থাৎ যারা অসহায়, অথবা যারা অসহায়, মুহতাজিন মানে যাদের কিছু প্রয়োজন, তারাই তো অসহায় প্রয়োজন, মিনাল কর অর্থাৎ গরিবদের মধ্যে থেকে যাদের অনেক কিছু প্রয়োজন, ও আবনাই সাবিল, আবনাই সাবিল মানে অর্থাৎ মুসাফির, মুসাফির বলতে যাদের পাথেওহীন মুসাফির, যেই মুসাফিরের কোনো চলার পাথেও নেই সেই মুসাফির, আমরা পথ শিশুও বলতে পারি, ফানারা হুকুকহু, আমরা তাদের হকের ব্যাপারে সচেতন হব, আমরা তাদের হকটাকে রক্ষণাবেক্ষণ করবো, অনুকদ্দিমা লাহুমুল আউনা ওয়াল মুসাআদাতা, অনুকদ্দিমা লাহুম আমরা তাদের জন্য পেশ করব আল আউনা সাহায্য, এবং মুসাআদাত মানে হচ্ছে সহযোগিতা। অনুবাদটা শেষ করার পর আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখান থেকে সলভ করে নিই। সংশ্লিষ্ট প্রশ্ন এসে থাকে, আমরা দেখি প্রথম লাইন থেকে যে প্রশ্ন আসতে পারে, ফাহু রব্বুনা ওয়া খালিকুনা ওয়া রাযিকুনা, এই লাইন থেকে যে প্রশ্ন আসে তাহলে প্রশ্ন আসবে আল্লাহ কে, মানিল্লাহ, আল্লাহ কে, তখন আমরা এক কথায় উত্তর দেবো, হুয়ার জায়গায় আল্লাহ দিয়ে দেবো, যেহেতু আল্লাহর শব্দটার পরিবর্তে যেহেতু হুয়া দিয়েছে, অতএব আমরা আল্লাহ শব্দটার দিয়ে দিই হুয়ার জায়গায়, তাহলে আল্লাহ দিয়ে আমরা রাযিকুনা পর্যন্ত যদি দেই তাহলেই অ্যান্সার হয়ে যায়, আল্লাহ রব্বুনা ওয়া খালিকুনা ওয়া রাযিকুনা, মানিল্লাহ, আল্লাহ তাআলা কি, তখন আমরা এটা উত্তর দিয়ে দিই। অথবা আরেকটা প্রশ্ন একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, যে মান রব্বুনা ওয়া খালিকুনা ওয়া রাযিকুনা, আমাদের রবকে, আমাদের সৃষ্টাকে, আমাদের রিজিকদাতাকে, তখন আমরা আরও সহজ উত্তর দেবো, হুয়া রব, হুয়ার জায়গায় আমরা আল্লাহ দিয়ে দিব, আল্লাহ রব্বুনা ওয়া খালিকুনা ওয়া রাযিকুনা, একদম সহজ। অর্থাৎ মান, প্রশ্নে যে মান শব্দটা থাকবে কে, সেখানে আমরা জাস্ট আল্লাহ দিয়ে দেব। এই তো পরবর্তীতে যে প্রশ্নটা আসতে পারে, মা হাক্কুল্লাহ, আল্লাহ তাআলার হক কী, অথবা এভাবে বলতে পারে, মা হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক কী। তো এখানে আমরা সহজ, হাক্কুন শব্দটার পরে, এই যে হাক্কুন শব্দটা, হাক্কুন শব্দটার পর আমরা এই যে হু আছে, হুয়ের জায়গায় আল্লাহ দিয়ে দেবো, হাক্কুল্লাহি, আল্লাহ তাআলার হক, হাক্কুহু মানে তার হক, তো তার দিলে তো প্রশ্ন উত্তর আপনার স্পষ্ট হলো না জিনিসটা, তখন আমরা কী দেবো, হাক্কুল্লাহি, আল্লাহ তাআলার হক, এরপর বাকিটা দিয়ে দিলেই আমরা আল্লাহ তাআলার হক পুরোটা দেওয়া হয়ে যাবে। এছাড়া আর এই জায়গা থেকে প্রশ্ন হওয়ার কথা না, পরবর্তী লাইনে যদি প্রশ্ন আসে সেটা হচ্ছে হাকুল ওয়ালিদিন থেকে আসবে। প্রথমে যে প্রশ্ন আসতে পারে, মান হুমা, কোন দুজন, সাহিবাল ফাদলি আলাইনা বাদ আল্লাহ, আল্লাহ তাআলার পরে কোন দুজন আমাদের কাছে সম্মানের পাত্র, তখন একদম সহজ, এই হুমার জায়গায়, মান হুমার জায়গায় আমরা দিব আল ওয়ালিদানে, কেউ ভুলেও কিন্তু আল ওয়ালিদাইনি দিব না, আল ওয়ালিদানি শব্দটা মূলত দালের পরে আলিফ, কিন্তু এটা গ্রামারের কথা তো এটা না বলাই ভালো, তারপরে বলছি সেটা হচ্ছে হাকুল ওয়ালিদাইনি, এখানে মুজফ মুজফিলে হয়েছে, এটা জরের হালতে আছে, মাজরুর হয়েছে, এই কারণে এটা ওয়ালিদান থেকে ওয়ালিদাইনি হয়েছে, আমরা গ্রামার নিয়ে আলোচনা না করি, আল ওয়ালিদানি শব্দটা লাগাবো, আল ওয়ালিদানি হুমা দেওয়া যেতে পারে, সমস্যা নেই, তাকিদ হবে,
উমা সাহিব আল ফদল আলাইনা বাদাল্লাহ আরেকটা প্রশ্ন আসলেও আসতে পারে, সেটা হচ্ছে লিমাজা আল ওয়ালিদানি উমা সাহিব আল ফদল আলাইনা, অর্থাৎ কেন পিতামাতা আমাদের আল্লাহ তাআলার পরে আমাদের কাছে সম্মানের পাত্র, সহজ একটা প্রশ্ন আসতে পারে। তখন আমরা এই লাইনটা দিব আল ওয়ালিদানি সাহিব আল ফদল আলাইনা বাদাল্লাহ ফি তারবিয়াতিনা ওয়াল ইনফাকি আলাইনা ওয়া রিআয়াতিনা মিন সাগিন। আপনার অনুবাদ যারা এতক্ষণ আমরা অনুবাদটি শুনেছি ঠিক মতো তারা হয়তো বা বুঝতে পারবো কেন এই প্রশ্নটির উত্তর হবে, কারণ এইখানেই আমাদের কারণটা বলা আছে কেন। আচ্ছা, এরপরে একদম একটা আরেকটা কমন প্রশ্ন আসতে পারে যে মা হুকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার হকটা কী। তখন আমরা সহজে দিব হাক্কুল ওয়ালিদাইনি অথবা হুকুকুল ওয়ালিদাইনি, এইখান থেকে শুরু করে এটা হচ্ছে পিতামাতার হক। আচ্ছা, এরপর হাক্কুন নাস থেকে আসলে প্রশ্ন একদম একটা আসতে পারে সর্বোচ্চ, সেটা হচ্ছে আপনার মা হাকুন্নাস, হাকুন্নাস কী, তখন আমরা পুরোটাই এটা দেখে দেখে দিয়ে দিতে পারি, সমস্যা নেই সেখানে। তো তাহাকিকগুলো এই ন সংশ্লিষ্ট তাহাকিক আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে অবশ্যই কালেক্ট করে নেবেন। যারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই সেভিন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী নসটি যদি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে পরবর্তী নোটস আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।